আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে ইন্ডিয়ান একটি আদি গরুর জাত বা ইন্ডিয়ার একটি দেশি গরুর জাত হার্লিকার, যে গরুটাকে বলা হয়, সেটার জাত নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যেটা আমাদের দেশে বেশিরভাগ জায়গায় হরিণা সিং নামে পরিচিত। এই জাতটার বিবরণ, এই জাতটা সম্পর্কে আমি যতটুকু তথ্য জানতে পেরেছি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চাইলে আমার ব্লগ চ্যানেল সহ অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে। ভিডিওতে আপনাদের লাইকের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে কমছে, আপনাদের একটু উৎসাহ আমাদেরকে আরো সুন্দর সুন্দর কাজ করার অনুপ্রেরণা যোগায়। সুতরাং ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকছে। হার্লিকার গবাদি পশুটিকে বোস ইন্ডিকাস গরুর প্রজাতি হিসেবে নির্বাচন করা হয়েছে। এটি ভারতের কর্ণাটক রাজ্যের স্থানীয় একটি গরু। এটি ভারতের প্রধান আদি গরুর জাতগুলোর ভিতরে অন্যতম। আজকের হার্লিকার যে গরু আমরা দেখতে পাই, সেগুলো শত শত বছর ধরে বর্তমানে সক্ষমতায় পৌঁছেছে। বর্তমানে দক্ষিণ কর্ণাটকের মহীশূর, মান্ডা, হাসান এবং তুমকুর জেলার ঐতিহ্যবাহী হার্লিকার বেল্টে এই জাতটি বেশি দেখা যায়। অমৃত মহল সহ হার্লিকার গবাদি পশু দুইটি প্রজাতির মধ্যে একটি, যা সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে পূর্ববর্তী সুলতান এবং মহীশূর রাজ্যের রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং যত্ন পেয়েছে। হার্লিকার জাতটি অমৃত মহল গবাদি পশুর জাত থেকে উদ্ভূত হয়েছে বলে জানা যায়। 2000 সালে ভারত সরকার হার্লিকার নামে একটি ডাকটিকিট প্রকাশ করে, যেটি এই গবাদি পশুর নামে নাম। হার্লিকার গবাদি পশুর বৈশিষ্ট্য হচ্ছে, হার্লিকার গবাদি পশু আকারে ছোট, উচ্চতা মাঝারি আকারের এবং শরীরটা বেশ লম্বা পোক্ত। এগুলো সাধারণত সাদা থেকে ধূসর রঙের হয়ে থাকে। মাঝে মাঝে কালো রঙের হার্লিকার গরুও দেখা যায়। তাদের চোখের চারপাশ, গাল, ঘাড় এবং কাঁধের অঞ্চলে সাদা সাদা দাগ এবং কিছু কিছু সময় কালো কালো ছোপ ছোপ দাগও দেখা যেয়ে থাকে। ষাঁড় গরু এবং গাই গরু উভয়েরই শিং আছে, এবং তাদের শিংগুলো উলম্ব আকৃতির এবং পিছন দিকে বাঁকানো। ষাঁড়গুলির বড় কুচ থাকে, অন্যদিকে গাই গরুগুলোর অপেক্ষাকৃত ছোট কুচ থাকে। তরুণ প্রজননকারী হার্লিকার ষাঁড়ের কাঁধে এবং পিঠের অংশে গাঢ় কালো দাগ থাকে। হার্লিকার যেহেতু ভারতের প্রাচীন গবাদি পশুগুলোর ভিতরে অন্যতম একটি জাত, তৎকালীন সময় থেকে এই পশুগুলো প্রচন্ড পরিমাণে পরিশ্রমী, এবং এই গরুগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে হাল চাষের জন্য ব্যবহার করা হতো। এবং এখনো পর্যন্ত কর্ণাটক রাজ্যের অনেক জায়গায় বিভিন্ন কৃষকের বাড়িতে এই গরুগুলোকে হাল চাষের জন্য রেখে দেওয়া হয়েছে। হার্লিকার গবাদি পশুগুলো খুবই শক্তপোক্ত এবং সক্রিয় প্রাণী। ষাঁড়গুলি তাদের শক্তি এবং সহনশীলতার জন্য বেশি পরিচিত। প্রাথমিকভাবে দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য কর্ণাটক রাজ্য সহ ভারতের বিভিন্ন জায়গায় এই গরুগুলোকে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। ভারতের প্রান্তিক কৃষক বলেন বা খামারি বলেন, তাদের একটি প্র্যাকটিস খুবই সুন্দর, সেটা হচ্ছে তারা ক্রসব্রিড কখনোই সেইভাবে প্রশ্রয় দেয় না। তারা ক্রসব্রিড করানোর একটা মাত্রা বোঝে, স্বজাতীয় গরু দিয়েই গরুগুলোকে তারা বেশি ব্রিড করায়। এজন্য বিশ্বের অন্যতম এবং বৃহৎ বৃহৎ যে গরুর জাতগুলি আজকে আমরা দেখতে পাই, সেগুলোর আদি সূচনা ইন্ডিয়ান গরুর জাত থেকেই করা হয়েছে। এদিক থেকে ইন্ডিয়া বহুগুণে এগিয়ে থাকবে, এবং তাদের যে প্রান্তিক পর্যায়ের যে খামারি বা কৃষকগুলো রয়েছে, তারা পর্যন্ত তাদের গরুগুলার ক্রসব্রিড করায় না, কারণ তারা নির্দিষ্ট জাতের ভিতরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেদিক থেকে আমাদের দেশের প্রান্তিক কৃষকগুলা একটু উদাসীন বলেই বলবো, কারণ তারা যে কোনো সময় যে কোনো গরুর জাত নিয়ে যে কোনো গরু দিয়ে ক্রসব্রিড করিয়ে ফেলে। এছাড়াও হার্লিকার গরুর ব্যবহার রয়েছে গরুর দৌড় প্রতিযোগিতায়। একটি প্রশিক্ষিত গরুর দল সম্পূর্ণ বোঝা একটি ট্রাক 40 মাইল পর্যন্ত টানতে পারে। পেশাদার প্রজননকারী দ্বারা এই প্রাণীগুলো আধা নিবিড় ব্যবস্থাপনা পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা হয়। তবে তারা যদি সবুজ গোচারণ ভূমি আরো বেশি পেত, তাহলে তাদের পারফরমেন্স আরো ভালো হতো বলে ধারণা করা হয়। হার্লিকারের প্রাপ্তবয়স্ক ষাঁড় গরু এবং গাই গরুর গড় ওজন যথাক্রমে 340 থেকে 227 কেজির ভিতরে রেকর্ড করা হয়েছিল। সময়ের ব্যবধানে যেহেতু হার্লিকার গরু অমৃত মহল নামের একটি গরুর জাত থেকে বিবর্তন হয়ে এসেছে আজকের এই দিন পর্যন্ত, সেহেতু বর্তমান সময় তাদের ওজন 500, 550, 600 কেজি পর্যন্ত দেখা যায়। হার্লিকার গাই গরুগুলি তাদের বাছুরকে 285 দিন পর্যন্ত দুধ পান করে, এবং একটি বাছুর থেকে অন্য একটি বাছুরের গড় ব্যবধান হচ্ছে 600 দিন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে, অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, এবং একটি লাইক দেওয়ার অনুরোধ থাকছে এই ভিডিওটিতে। একটি ভিডিও বানাতে অনেক পরিমাণ পরিশ্রম করতে হয়। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য টেস্ট রেঞ্জারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।